ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে দিল্লিতে করোনা মোকাবিলায় সর্বদল বৈঠকের ডাক কাল সর্বদল বৈঠক ডাকল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দিল্লির মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সঙ্গে দুদফার বৈঠকের পর সর্বদল বৈঠকের ডাক দিল্লিতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা করোনা আক্রান্তের সংখ্যা প্রায় উনচল্লিশ হাজার এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার দুশো একাত্তর জনের বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষার সিদ্ধান্ত